Hello everyone, welcome back to my channel. Handbag আমাদের সবারই একটা প্রয়োজনীয় জিনিস। বর্তমানে রাউন্ড শেপ হ্যান্ডব্যাগ গুলো অনেক ট্রেন্ডি এন্ড স্টাইলিশ। এগুলো আমরা অনলাইন থেকে অনেক দামে কিনে থাকি বা বাজার থেকে। যদি সেই রাউন্ড শেপ হ্যান্ডব্যাগটা বাসায় বানানো যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে সেটাই বানাবো। ব্যাগটি বানানোর জন্য যা যা লাগবে তা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফার্স্টে লাগবে বক্রম, 10.5 ইঞ্চ ব্যাসার্ধের দুইটা সাইকেল কাটা নেব বক্রম থেকে। সেই একই মাপে আরও দুইটা সাইকেল কাটতে হবে নিজের পছন্দ অনুযায়ী, যে কোনো কাপড়ের থেকে, যে কোনো কালারের সেটা হতে পারে। টোটাল 4টা সার্কেল হবে। এখন একটা কাপড়ের সার্কেল এবং একটা বক্রমের সার্কেল নিয়ে সেটাকে আয়রন দিয়ে প্রেস করা লাগবে। একটু জোরে জোরে প্রেস করা লাগবে, না হলে এটার সাথে লাগবে না। অন্যটাও এরকম ভাবে প্রেস করে নিতে হবে আয়রন দিয়ে। এখন 15 ইঞ্চ লম্বায় দুইটা বক্রমের টুকরা কেটে নিতে হবে। আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে। এখন 15 ইঞ্চ লম্বার একটা অংশ নিয়ে যে চেনটা ব্যাগের সাথে আমরা লাগাবো সেই চেনটা মাঝখানে রেখে মাপ দিয়ে নিব। এরপর মাঝখান থেকে ভাঁজ করে সেটা কেটে নিব। সেলাইয়ের পালা সেন্টিমিটার করে রেখে কাটার পাশ দিয়ে সেলাই করতে হবে। এভাবে আপনারা হাতেও সেলাই করতে পারেন। আমি যেহেতু সেলাই পাই না, সেহেতু আমার মা আমাকে এখানে হেল্প করেছে। এভাবে সেলাই করার পর এবার চেনটা নিয়ে চেনটাও একইভাবে সেলাই করে নিতে হবে।
এটাকে এভাবে ভাঁজ করতে হবে। অংশ দুটোর সাথেও বক্রম একইভাবে আয়রনটা প্রেস করে নিয়ে এরকম রিং এর ভেতর ঢুকাতে হবে। এরকম দিয়ে আমরা যে কোনো ফুলানা বাইরের থেকে পেতে পারি। এখন এভাবে ভাঁজ করে এটা আমাদের সেলাই করা অংশের সাথে লাগিয়ে দিতে হবে। এরপর 15 ইঞ্চি লম্বার দুইটা অংশ জোড়া লাগানোর পরে একটা সার্কেল ওটার সাথে উল্টা করে সেলাই করে দিতে হবে। এভাবে একটা সার্কেল সেলাই করার পর এটা এরকম দেখাবে, অপর পাশে আর একটা সার্কেলও এরকমভাবে সেলাই করে দিব। পর ব্যাগটা উল্টে দেওয়ার পরে এরকম দেখা যাবে। এখন এভাবেও রাখতে পারেন আপনারা, কিন্তু ব্যাগটাকে আরেকটু সুন্দর শেপ দেওয়ার জন্য আমি দুইটা কার্ডবোর্ডের সার্কেল কেটে নিয়েছি। এরপর একটা পুরনো কাপড় বা যে কোনো কালারের কাপড় নিয়ে সেটাকে এই সার্কেলের সাথে আটকে দিব গ্লু দিয়ে। এখন এটাকে ভাঁজ করে ভেতরে ঢুকাব। কাজটা অপশনাল। এই মাপের কার্ডবোর্ডের টুকরা কেটে পাশটাতে দিয়ে দিব। এক্ষেত্রে আপনারা কাপড় দিয়ে প্যাঁচাতে পারেন বা স্ট্রং কোনো গ্লু দিয়ে এটা লাগাতে পারেন। এখন এটাকে রং করার পালা। ফার্স্ট আপনারা কম্পাস দিয়ে কিছু সার্কেল করে নিতে পারেন। এখানে আমি অ্যাক্রাইলিক কালার ইউজ করেছি। আপনারা এখানে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন ইউজ করতে পারেন।
এখানে আমি সাদা কালারের কোনো কালার পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। আপনারা সবগুলো এরকম আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে তারপরে কালার করতে পারেন। কালার করার পরে লুকটা এরকম আসবে। এখন আমাদের যে কোনো পুরানো ব্যাগ থেকে এরকম বেল্ট নিয়ে দুই পাশে যে হুক লাগিয়েছি সেটা সাথে লাগিয়ে দিতে হবে।
আপনারা এখানে কাপড় কেটে সেলাই করেও লাগাতে পারেন। আমার কাছে পুরানো ব্যাগে ছিল, সেটা ইউজ করছি। এখন ফাইনাল লুক এটা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।